টানা বৃষ্টি উত্তরবঙ্গে। বিগত কয়েকদিনের ভারী বৃষ্টিতে দক্ষিণ দিনাজপুরের আত্রেই, পূর্ণভবা ও টাঙ্গন নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। আত্রেই নদীর জল বেড়ে ঘরছাড়া বালুরঘাটের কলোনি এলাকার মানুষ, বহু পরিবারের আস্তানা স্থানীয় স্কুলে। ফি বছর বর্ষায় ঘর ভেসে যায়, প্রাণ হাতে নিয়ে কষ্টে দিন কাটাতে হয় ত্রাণ শিবিরে। ভুক্তভোগী গ্রামবাসীদের অভিযোগ, সরকার কোনো পদক্ষেপ নেয় না। রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দিলেও সরকারি ঘর পাননি, অভিযোগ করেন তারা। প্রত্যেক বছর এইভাবে করে ডুবে যায়, বারবার আমাদের কষ্ট হয় এখানে যাওয়া আসার জন্য। ওইখানে থেকে কোনো সুখ সুবিধা আমরা পাই না, কোনো সুবিধা পাই না। প্রস্তুতি আমরা তো এখানে আসি, বোনা টোনা তো হয় এখানে, কোনো কিছু পাই না। ওখানে জল টল কমে যায়, খালি তিরপাল দেয়, আর কিছু দেয় না। আবার আমরা যাবো ওই অবস্থায়, ফের আসি, কোনো খাওয়া খরচা দেয় না, কোনো কিছু দেয় না। তারপরে বাড়িঘর তো ভেঙে শেষ হয়ে গেলো, এই বাচ্চা কাচ্চা নিয়ে থাকা যায় বাড়ি, সাপ পোকামাকড়, পৌরসভা কিছু করে না আমাদেরকে, বাড়িঘর ছেড়ে এখানে। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, কলোনিগুলি ভৌগোলিকভাবে নিচু জায়গায় অবস্থিত, বৃষ্টি হলেই জল জমে যায়। নদীর জলস্তর বাড়ার ফলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যে একেবারে লো ল্যান্ড এবং সামান্য একটু বৃষ্টি হলে সেই সকল জায়গাগুলো কিন্তু মানে জলে ডুবে যায়, কলোনিগুলোতে জল আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভৌগোলিক অবস্থানটাই সেখানকার এরকম। আমরা কিছু কিছু জিনিস যে ব্যবস্থাগুলো রেখেছি, যে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম রয়েছে আমাদের, যখনই আমাদের এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় বলুন বা এই যে বর্ষা কেন্দ্রিক চিন্তাভাবনা বলুন, আমরা আগে থেকেই টিমওয়ার্কটাকে সাজিয়ে রাখি। এবং কি হয়, যখনই আমাদের মেসেজটা এসছে সঙ্গে সঙ্গে সেখানে আমরা গিয়েছি, আমাদের যে সেচ দপ্তর রয়েছেন, এগ্রিমেক রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, পৌরসভা রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রয়েছে, আমরা পুরো একেবারে টিমওয়ার্ক। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী, নেতা মন্ত্রীদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার জলপাইগুড়িতে তিস্তার ভাঙন সরেজমিনে পরিদর্শন করলেন সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আদিদি শ্রীমতী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ নিয়ে খুব উদ্বিগ্ন আছেন, এবং বিশেষ করে আমাদের ওইদিকে আসাম এফেক্টেড হচ্ছে, সিকিম এফেক্টেড হচ্ছে, ফলে ভুটান এফেক্টেড হচ্ছে। যখনই ওরা কন্ট্রোলের মধ্যে থাকে না, এফেক্টেড হয়, তখন অটোমেটিক আমাদের উত্তরবঙ্গ এফেক্টেড হয়, এবং প্রতি বছরই এটার আমরা সম্মুখীন হই। প্রায় এই মুহূর্তে আমাদের নর্থ ইস্টার্ন জোনে 100টা জায়গাতে আমাদের ইরোশন হচ্ছে, এবং আমরা যতটুকু পারছি আমাদের গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিদির নির্দেশ অনুযায়ী আমাদের সমস্ত চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এক্সিকিউটিভ সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সকলেই আমাদের ফিল্ডে রয়েছেন, ওনারা তদারকি করছেন, এবং সেগুলোতে আমরা প্যালিটিভ নেচারে আমরা সেগুলোকে আটকানোর চেষ্টা করছি, কাজ করছি। সিকিমে ভারী বৃষ্টি, সেই জল নেমে লন্ডভন্ড করেছিল তিস্তা পাড়ের বসতি, ধসে বিপর্যস্ত হয়েছিল কালিম্পং। আগামী কয়েকদিনে আবারও উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি খারাপের দিকে যাবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এখন পরিস্থিতি কি হয় সেটাই দেখার। নিউজ টাইম।